আজকে আমাদের প্রতিটি মানুষের জীবনে একটা করে মেয়ের যদি আসে সংসারে, সেই মেয়েটা যখন যুবতী হয় আমরা সেই মেয়েকে বিয়ে দেই, তাই না মা? একটা সুপাত্র দেখে। যদিও কোনো মেয়ের বাপ যদি হয় মাতাল, তথাপিও চাইবে না যে আমার মেয়েটাকে কোনো মাতালের ঘরে দেয়। চাইবে কি কোনো বাবা? কি বাবা, কে চাইব কি? কোনোদিন না। যদি আমি মাতাল হই, আমার মেয়েকে আমি মাতালের সাথে দিব বিয়ে? কোনোদিন না। তদ্রূপ ঠিক তাই, আমার মেয়ে ধীরে ধীরে যুবতী হয়ে গেছে। আমার বন্ধুরা বলছে, লক্ষণ, তোর মেয়ে যে যুবতী হয়েছে, পূর্ণ যুবতী, তাকে বিবাহ দিবি না? তোর কি মাথায় কোনো চিন্তা নেই? আমি মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম, সত্যি তো তাই, আমার মেয়ে যে যুবতী হয়ে গেছে তাকে বিবাহ দিত। তাহলে একটি সুপাত্র দরকার, তাই না? তা শুনলাম নদিয়া নবদ্বীপে একটি ছেলে এসেছে, তো তার সঙ্গে বিয়ে দিতে হবে। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার পদকর্তা তার গানের ভাষায় কি বলছে শুরু। ওই আমার যোগ্য মেয়ে, আমার যোগ্য মেয়ে ঘরে রেখে, আমার যোগ্য মেয়ে এমন যোগ্য মেয়ে ঘরে রেখে, ওরে মন ভাবনা কি তোর হলো না? অমন মতিকে গো রাঙ্গে বিয়ে দিনার বউ, মতিকে গো রাঙ্গে বিয়ে দিনা। কার সঙ্গে বিয়ে দিতে বলছে? না, গৌর সুন্দরের সঙ্গে, তাই না? ওর মতো ভালো ছেলে এই জগৎ সংসারে আর পাওয়া যাবে না। কারো যদি গৌর সুন্দরের মতো একটি জামাই পায় কেউ জীবনে, তার কোনো কষ্ট থাকবে বাবা? অমা, থাকবে তোমাদের কোনো কষ্ট? কোনোদিন থাকবে না। আমি রাবণ, আমি পরম বৈষ্ণব, তাই তো আমি একজন বৈষ্ণবকে জামাতা রূপে চাইব, তাই না? আজকে খালি ধৈর্য ধরে বসুন, আজকে জমের 12টা বাজায় ছাড়ব। হ্যাঁ, আজকে জমের ওর জমদণ্ড যদি ওর পাছার মধ্যে না দিয়েছি তো গান আর গাইব না। খালি ধৈর্য ধরে বসুন, আজকে জমের কপালে কি দুঃখ আছে জম বুঝতে পারে? রাবণ কি করতে পারে? হ্যাঁ, রাবণের আজকে পাওয়ারটা দেখবেন, খালি বসতে হবে ধৈর্য ধরে। তাই বাউল কি বলছে শুন। যোগ্য মেয়ে ঘরে রেখে, যোগ্য মেয়ে ঘরে রেখে, যোগ্য মেয়ে ঘরে রেখে, ভাবনা কি তোর হলো না? মতিকে গো, মতিকে গো, মতিকে গো রাঙ্গে বিয়ে দিনার, মতিকে গো রাঙ্গে বিয়ে দিনার। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ একবার হরিবার আসে। আমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পালা প্রসঙ্গে আজকে আমি রাবণ, রাবণ মানে পরম বৈষ্ণব, আমি পরম বৈষ্ণব শিবের সাধনা করি, আর আমার আসলে কিছু হাত তোলে কিছু ওঠে না, ব্যাপারটা কি? জম আপনাদের খাতির করলে বাবা, রাবণ খাতির করবে না। এরপরে আপনাদেরকেও আমার গোলা সোনার ঘাস কাটাবো, কিন্তু সবাই মিলে। আজকে মনে করুন, আমি চাই না কারো ক্ষতি হোক, এখান থেকে বাড়িতে গেলেন, যাবার পর কারো হার্ট অ্যাটাক হয়ে কাঁপতে শুরু করলেন, তাই না? কাঁপতে কাঁপতে একদম অবশ হলেন, আর জীবনে হাত তুলতে পারতেন, মুখটা বেঁকা, তোর মুখ কোথায় নিয়ে তোর মুখ?
এটা যেন কার নয়, তাই যতক্ষণ সুস্থ আছেন হাত তুলুন, ভগবান কোনোদিন কারো ক্ষতি করবে না। দুবা হুতলে সবাই উঠান, থাকি দেওয়া যাবে না। নিতাই গৌড় হরিবল। পাড়ার লোকের মন ভালো না, মতি কে দেয় কুমার তো না। মতি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, একটু ভাগবত কথা শুনতে, একটু গীতার কথা শুনতে, কিন্তু পাড়ার ছয়টি ছেলে এরা খুব বদমাইশ। আমার মনমতি কন্যা যখন একটু ভাগবত কথা একটু গীতার কথা শুনতে যাবে, এই পাড়ার ছয়টি ছেলে এরা কারা? কাম কদলব পাতমাম অসচ্ছ এই সরণি, কোথায় জোয়ার ঠেক, কোথায় মদের ঠেক? আমার মনমতি কন্যাকে সেইখানে নিয়ে যাব। তাই তো পদকর্তা কলম দিয়ে বলল, পাড়ার লোকের মন ভালো না, মতিকে দেয় কুমার তো না। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই, পাড়ায় 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 ঘুরে বেড়াই, ঘরে মন তো বসে না। মতিকে গো মতিকে গো মতিকে গো রাঙ্গে বীরে নার গো, মতিকে গো রাঙ্গে বীরে না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবা, শুদ্ধ মতির যৌতুক দিয়ে
ওরে ভাই মতি কন্যার দাও না বিয়ে, শুদ্ধ মতির যৌতুক দিয়ে মতি কন্যার দাও না বিয়ে। আসবে শিবাস আদি রূপসনা তো শিবাস আদি আদি রূপসনাথ নিয়ে হরি নামের গহনা। আপনার বাড়ির মেয়েকে বিয়ে দিবেন, লাগবে কি টাকা পয়সা, খাট পালঙ্ক, সোনা দানা, তাই না? অনেক কিছু, গাড়ি বাড়ি অনেক কিছু দিতে হয়। কিন্তু এই মনমতি কন্যার বিয়ে দিতে গেলে টাকা পয়সা কিচ্ছু লাগে না। কি লাগে না, একমাত্র লাগে কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই ষোলনাম বত্রিশ অক্ষরে দুটো মালা তৈরি করে একটা গৌর সুন্দরের গলায়, একটা মনমতি কন্যার গলায় দিয়ে তাদের দুজনকে মালা বদল করে বিয়ে দিতে হবে। তাহলে বলুন, এই বিয়েটা ভালো না টাকা পয়সা দিয়ে বিয়ে ভালো কোনটা? তাহলে বৈষ্ণব মতে এই বিয়েই ভালো, তাই না? তাই তো মহাজন সেই জায়গায় দাঁড়িয়ে কলম দিয়ে কি বলছে শুনুন। যৌতুক দিয়ে মতি কন্যার দাও না বিয়ে, আসবে শিবাস আদি রূপসনাথ, শিবাস আদি রূপসনাথ নিয়ে হরি নামের গহনা। মতিকে গো মতিকে গো মতিকে গো রাঙ্গে বিয়ে দে নার বো, মতিকে গো রাঙ্গে বিয়ে দে না। জয় জয় সাধুগুরু অষ্টম গোসাই প্রেমানন্দে একবার হরিবাল হরিবাল। বললেন অধম রাধেশ্যামের কপাল মন্দ, গদাধরা রামানন্দ, তোমার নিত্যানন্দ হবে কুটুম্ব, অভাব তাতে রবে না। যার নিত্যানন্দ কুটুম্ব হয় বাবা, তাই না? নিত্যানন্দ কার নাম, যিনি নিত্যদিন আনন্দের মধ্যে থাকে। এই ব্যক্তি যদি মানব জীবনে কারো একবার কুটুম্ব হয় কি বাবা, তাই না? তার কোনো অভাব থাকে সংসারে, থাকে না। মেঘাচ্ছন্ন দিন হে দুর্দিন, কৃষ্ণ নাম বিহীন যেদিন জীবেন সেই দিনটা হচ্ছে দুর্দিন। আজকে মেঘে ঢাকা বৃষ্টি হচ্ছে, আমি কাজে যেতে পারলাম না,
আমার 500 টাকা কামাই হলো না। ও মা, ও বাবা, এই দিনটা দুর্দিন নয়। দুর্দিন কোন দিন এই জীবে, যেদিন আমি নিত্য হরিনাম নিত্য কৃষ্ণ নাম করতে পারছি না, এই দিনটাই হচ্ছে জীবের দুর্দিন হবে, তাই না বাবা? তাই তো বাউল বললেন, তোমার নিত্যানন্দ হবে কুটুম্বী নিত্যানন্দ হবে কুটুম্ব অভাব তাতে রবে মতিকে গো মতিকে গো মতিকে গো রাঙ্গে বিয়ে দেব মতিকে গো রাঙ্গে বিয়ে দেব এমন যজ্ঞ মিয়ে ঘরে রেখে ঘরে রেখে ভাবনা কি তোর হলো না মতিকে গো মতিকে গো মতিকে গো রাঙ্গে বিয়ে দিলারে 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 এমন যজ্ঞমিয়ে জয় জয় সাধুগুরু অষ্টাঙ্গ সাই প্রেমানন্দ একবার গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।